নমস্কার বন্ধুরা, আমার পাইথন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে দারুণ সাথে একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি সমস্ত উপকরণে চলে এসেছি। আলু, পুঁই শাক, কুমড়ো আমি কেটে নিয়েছি। ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি সরষের তেল, নুন আর চিনি। এখানে আমি দু রকমের চিংড়ি মাছ নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, 100 ছোট চিংড়ি আর 100 মাঝারি চিংড়ি। আমি চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোট চিংড়ির মধ্যে, আর মাঝারিগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আলু আর কুমড়ো ভালো করে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় হালকা ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কুমড়োগুলো হালকা করে ভেজে নেব। এখানে যে কুমড়োটা নিয়েছি, কুমড়োটা খুবই কচি। এরকম কচি কুমড়ো দিয়ে চুনো মাছ কিংবা চিংড়ি মাছ রান্না করলে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এরকম কচি কুমড়ো দিয়ে যে কোনো চুনো মাছ কিংবা এরকম চিংড়ি মাছ রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে। কুমড়োগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে হবে না। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি প্রথমে ছোট চিংড়িগুলো ভেজে নিয়েছি, এবার মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। দু তিনবার এদিক ওদিক করে তেলে নাড়াচাড়া করে আমি তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে 1 চামচ পাঁচফোড়ন, 2 শুকনো লঙ্কা আর 1 তেজপাতা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন দিয়ে আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। প্রথমে আমি পুঁই শাকের ডাঁটিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই রান্নাটা পুরোটাই হালকা আঁচে করে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি হালকা আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুঁই শাকের ডাঁটিগুলো প্রায় হালকা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োর আলু। কুমড়ো আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো দিয়ে আবারও আমি হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি হালকা আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। পুঁই শাক থেকে একটু জল বেরিয়ে এসছে। হালকা নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। সম্পূর্ণ রান্নাটাই হালকা আঁচে আমি ঢাকা দিয়ে এভাবেই রান্না করে নেব। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হালকা আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে একবার পুঁই শাক, কুমড়ো দিয়ে চিংড়ি মাছে ঝরঝরি করবেন, দেখবেন দারুণ সুন্দর লাগবে। বন্ধুরা, বাড়িতে একবার হলে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।
ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।